মাননীয় সদস্য, আপনি কতগুলি অতি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, এগুলি অত্যন্ত জনাব সেলিম, আপনি একটু পরে বলবেন। জনাব আব্দুর রাজ্জাক শুধু একজন সাধারণ সংসদ সদস্য নন, উনি আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাসের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে তিনি ছাত্র জীবন থেকে আন্দোলন করে করে আজকে একটি পরিণত বয়সে উপনীত হয়েছেন। আমরা সকলেই জাতীয় সংসদ থেকে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো, আল্লাহ যেন তাকে আশু রোগ মুক্তি দেন, এক। দুই হলো, আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, এইটা আমাদের অ্যাম্বাসির দায়িত্ব, ইটস নট দেয়ার চ্যারিটি। যখন কোনো মাননীয় সংসদ সদস্য যান, আর আব্দুর রাজ্জাকের মতো একজন জাতীয় নেতা মৃত্যুসজ্জায় সাহিত্য আমাদের অ্যাম্বাসেডার হাইকমিশনার দেখতে যাবেন না, এটা আমরা চিন্তাও করতে পারি না। তারা যেখানেই যেরকম আমাদের এমপিরা যান, জাতীয় নেতারা যান, তাদের দিকে খেয়াল রাখবেন। আমি এই ব্যাপারে যত্নবান হওয়ার জন্য, আরও খেয়াল দেওয়ার জন্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাব, হয়তো তিনি আর সেটা বক্তব্য দেবেন, কারণ মাননীয় আব্দুর রাজ্জাক সাহেবের জন্য সমগ্র বাংলাদেশের মানুষ দোয়া করবে, আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। বা বলবেন মাননীয় সদস্য জনাব সেলিম সাহেব, আপনি বলবেন, অবশ্যই বলবেন। আর এখানে আমাদের প্রবীণ ক্যাবিনেট মেম্বার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে উপস্থিত আছেন, মাননীয় মন্ত্রী যদি সংসদে না থাকেন, কে জবাব দেখবে, কে লিখবে, তা আমরা অনুরোধ করব, এটা খুব ভালো দৃশ্য না। মাননীয় সদস্যরা, মাননীয় মন্ত্রীরা যদি সংসদের গুরুত্ব না দেন, কে দেবে? আপনি বলবেন ইংল্যান্ডে সবাই থাকে না, ইটস নট ইংল্যান্ড, আমাদের বক্তব্য ইডেন বিল্ডিং পর্যন্ত হয়তো পৌঁছায় না। আপনারা এই প্রকৃত ব্যক্তি যাদের মাধ্যমে আমাদের কথাগুলো, জনগণের পক্ষ থেকে আমরা যে কথাগুলি বলি এগুলি গুরুত্ব দেবেন, নোট নেবেন এবং তার সমাধান আমরা চাইব। উই আর নট হিয়ার জাস্ট টু ডেলিভার এম্পটি রেটরিক্স। তো মাননীয় মন্ত্রীদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা অনুগ্রহ করে সংসদের প্রতি আর একটু গুরুত্ব দিলে ভালো হয়। মিসেস চেপিম, আপনি বলবেন, এখানে কতগুলো বিষয় অবতারণা হয়েছে, আপনি তো তার উত্তর দেবেন, আমরা শুনবো। এগুলি উত্তর অপেক্ষা রাখে না, মাননীয় মন্ত্রীবৃন্দ অত্যন্ত দায়িত্ববান, মর্যাদাপূর্ণ, দায়িত্ববান, এগুলি বক্তৃতায় ওনাদেরকে পার্লামেন্টে আনা যাবে না। তো আমরা এটা বিশ্বাস করি, দিস ইজ দি কালেক্টিভ ভয়েস অফ দি পার্লামেন্ট। মাননীয় সদস্য জনাব তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, জনাব শেখ ফজলুল করিম সেলিম, জনাব ফজলুল আজিম, হ্যাজ স্পেলড আউট দ্য মাইন্ড অফ দিস হাউস। আমরা অনুরোধ করব মাননীয় মন্ত্রীবর্গ তারা থাকবেন, এটা কোনো অবস্থায় হতে পারে না, 40 জনের মধ্যে 46 জনের 40 জনের এত কাজ থাকতে পারে না, নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট। আজকে যে কথাগুলি মাননীয় প্রবীণ পার্লামেন্টারিয়ানরা বললেন, এটা হলো সংসদের ইচ্ছা বা অভিমত, দিস ইজ দ্য উইল অফ দ্য পার্লামেন্ট। এইটা আমি অনুরোধ করব মাননীয় চিফ হুইপ, আপনি মাননীয় মন্ত্রীবর্গ তারা অত্যন্ত সম্মানিত, দায়িত্ববান, বিবেক সম্পন্ন মানুষ, তাদেরকে জানাবেন। দ্য টাইম অনার্ড কনভেনশন ইন দি পার্লামেন্ট ইজ, যখন কোনো মন্ত্রী বা দায়িত্ববান লোক থাকবেন না, উনি অবশ্যই ইন রাইটিং অর আবার টেলিফোন মাননীয় চিফ হুইপকে জানাবেন। আজকে মন্ত্রী না থাকলে প্রশ্নোত্তরের জন্য 3 জন অল্টারনেটিভ থাকে, একজন মন্ত্রী নেই, 3 জন অল্টারনেটিভ যারা বক্তব্য রাখবেন তারাও নেই, ইট ইস কোয়াইট আনফর্চুনেট, এটা খেলা না। মানুষ আমাদের ভোট দিয়ে বানে পাঠিয়েছে, এখানে আমাদের কিছু দায়িত্ব আছে। জনাব তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, বাবু সুরঞ্জন সেনগুপ্ত, জনাব ফজলুল আজিম যে কথাগুলি বললেন, এগুলো অত্যন্ত হৃদয় বিদারক, যে আমাদের কতগুলো বিষয় মেন লাইক আব্দুর রাজ্জাক, বাংলাদেশে এমন কোনো প্রগতিশীল আন্দোলন হয় নাই যার অগ্রভাগে আব্দুর রাজ্জাক ছিল না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে তার জীবন যৌবন, জনাব সিরাজুল আলম খান, জনাব শেখ ফজলুল ফজলুল হক মণি, জনাব তোফায়েল আহমেদ, আব্দুল রাজ্জাকরা আমাদের সেই সময়ে বঙ্গবন্ধু নেতৃত্বে নেতৃত্ব দিয়েছিল, তাকে হাইকমিশনার চিনবে না? এই দেশে প্রায় 16 কোটি মানুষ জানে আব্দুল রাজ্জাক সব অবস্থা, হাইকমিশনটা টাইম টু গো, এটা হতে পারে না। এই জন্য আমি অনুরোধ করবো মাননীয় চিফ হুইপ, আপনি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবেন যে এইরকম বাংলাদেশ কোথাও যেন এইরকম দৃশ্য তার দেখানো না হয়। দুই, তিন হলো, আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় চিফ হুইপ, এটা আজকের বক্তব্য না, আগামী দিনের জন্য মিনিস্টার চেয়ারগুলো, মন্ত্রীদের চেয়ারগুলো ফেলফেল করে হাঁটছে। আপনি বলবেন সবাই হয়তো কাজ কেউ কেউ থাকতে পারে, তা আমরা অবশ্যই দৃঢ়ভাবে এই সংসদ বিশ্বাস করে এই 40 জন মন্ত্রী সকলের কাজ নাই, দে মাস্ট গিভ ইম্পর্টেন্স টু দিস পার্লামেন্ট, দে মাস্ট ফিল কমফোর্টেবল হিয়ার ইন দি পার্লামেন্ট। তাদের ইচ্ছা করলে আসবো, ইচ্ছা করলে যাবো না, এটা হতে পারে না, কারণ মন্ত্রিস আর নট অ্যাবভ ল, দে আর নট অ্যাবভ অ্যাকাউন্টেবিলিটি। উইথ অল রেসপেক্ট
তাদের বলতে চাই অনুগ্রহ করে তারা থাকবেন। এটা আমার বক্তব্য। এখানে আজকে এখন আর সময় নেই, আমরা বলেছি এই কথাগুলো অলরেডি সংসদের অভিমত জানানো হয়েছে।